তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা এক অপরের বিরুদ্ধে গীবত পরনিন্দা ধারণা এইগুলো করিও না। নিশ্চয়ই ধারণা করে কথা বলা মহাপাপ। ধারণা করে কথা বলা কি মহাপাপ? কারুর ব্যাপারে ধারণা করে কথা বলতে কি একদমই যাবেন না, পাপ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ জান্নি ইন্না বাযাজ জান্নি ইসমুন। এই তোমরা যারা ঈমান এনেছো শোনো, কারোর ব্যাপারে ধারণা করে কথা বলতে যেও না, ধারণা মহাপাপ। ধারণা কত পাপ এই দেখুন, ধারণা করলে কত বিপদ হয়। একটা লোক কোটে তার বড় ছেলেকে নিয়ে ঘুরছে, কোটে তার বড় বেটাকে নিয়ে কোটে ঘুরছে মালদাতে। তা গ্রামের একটা লোক দেখতে পেয়েছে যে ওরা বাপ বেটা দুজনা কোটে ঘুরছে। যে দেখতে পেয়েছে ও এসে ছোট ছেলেকে বলছে, রে একটা শোন, একটা কথা বলবো তোকে। বলছে কি? বলছে তোর আব্বা তোর বড় ভাইকে জমি জায়গা সব লিখে দিচ্ছে, আমি এই মাত্র দেখে এলাম। যে তুই কি করে বুঝলি? বলছে আমি মালদা ছিলাম তো, ওর বাপ বেটা দুজনাই কোটে ঘুরছে। এই তখন দেখছে বাবা আমার জমি জায়গা সব লিখে দিল, 3.5 হাত একটা বাঁশ মোটামুটি তেল মাখিয়ে রেডি করে রেখেছে, যে বড় ভাইকে আজকে মার্ডার করবে, বাপকেও করবো। দরজার সাইডে দাঁড়িয়ে আছে, বাপ ঢুকেছে মেরেছে ফ্রাম করে এক বাড়ি, মাথা ফেটে রক্ত বার হচ্ছে। বড় ভাই তখন বলছে, আরে সর্বনাশ, বাপ মালিকান রে। বলছে ও আমাকে বাদ দিয়ে জমি লেখা। বলছে কুই না তো, কে বললো তোকে? বলছে ফটিক বলে গেছে দক্ষিণ পাড়ার। বলছে ফটিককে ডাক। ফটিক এসছে, আরে ফটিক আমি আমার বাপ আমাকে জমি লিখে দিয়েছি, তুই দেখেছিস? বলছে আমি দেখিনি, তবে তোরা কোটে ঘোরাঘুরি করছিলি, আমি ওইটা ভেবে বললাম। এরকম ভেবে বলা যাবে? হিতে বিপরীত হবে না, হবে কি হবে না, হবে। ধারণা কত বড় পাপ। আপনাকে একটা তাবির ঘটনা শোনাই। হাসান বাসারি বলে একজন তাবি ছিলেন, দজলা বলে একটা নদী আছে, নাম শুনেছেন দজলা, দজলার ফোরাত। এই দজলা নদীর তীরে মানে পারে পারে হাঁটছেন বিখ্যাত তাবি, নাম তার হাসান বাসারি। হাঁটতে 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 দেখছেন যে একজন নারী তার কোলে মাথা দিয়ে, একজন পুরুষ তার কোলে মাথা দিয়ে একটা নারী শুয়ে আছে। হাসান বাসারি দেখছেন, তাই তো মনে হয় এরা দুজন জেনার কাজে লিপ্ত আছে। হাসান বাসারি একজন রাগী মানুষ ছিলেন, খাপ থেকে তলোয়ারটা টেনে বার করে বলছে, কে রে ওই নদীর পাড়ে বসে আছিস, কে পুরুষ আর কে নারী? হাসান বাসারি মনে মনে ভাবছে আজকে দুইজনকে শেষ করে দিব। ওই দুইজনের কাছে গিয়ে দেখছে একজন মহিলা একজন পুরুষের উরুর মাথার দিয়ে শুয়ে আছে। হাসান বাসারি বলছে, কে তোমাদের বাড়ি কোথায় বলো? ছেলেটি তখন বলছে, কে আপনাকে তো চিনি না, আমি আপনাকেও জানি না, তবে শুনে রেখে দেন, এটা হলো আমার মা, এই মা আমার অসুস্থ, আমার মাকে চিকিৎসার জন্য ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। আমার হাতে যে বোতলটা দেখতে পাচ্ছেন, আমি দজলা নদী থেকে এক বোতল পানি তুলেছি, আমার মার অসুখ বেড়ে গেছে, আমার মা আমার উরুতে মাথা দিয়ে শুয়ে আছে, আমার মা রেস্ট করছে, আমার মা একটু বিশ্রাম করছে, এই জন্য আমার মা আর আমি দুজনা শুয়ে আছে। হাসান বাসারি তখন সেজদায় লুটিয়ে গিয়ে বলছে, আল্লাহ আমি যদি আজ তলোয়ার চালিয়ে দিতাম, কিয়ামতের মাঠে কেমন করে তোমার কাছে জবাব দিতে পারতাম না, এটা বড় ধারণার পাপ হয়ে যেত। ওই জন্য বন্ধুরে আমার ধারণা করে কোনো কথা বলিলেন না। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ জান্নে ইন্না বাযাজ জান্নে ইসমুন তোলা তাজাসসু। আল্লাহ তাআলা বলছে, তোমরা কি করো, কারো দোষ ত্রুটিকে খুঁজে বার করো না। যদি তুমি কারো দোষ ত্রুটিকে জানো, তাহলে ঢেকে দেওয়ার চেষ্টা করে দাও, তুমি তার দোষকে লোকের সামনে বলে বলে বেরিও না। এটা মারাত্মক বড় পাপ, এটা আমাদের মুসলমানদের ভিতরে অনেক বেশি, বেশি নয়, চায়ের দোকানে বসে বসে শুধু এর বইয়ের কথা আর ওর বইয়ের কথা, এছাড়া আর কোনো কথা আছে? এই গীবত আর পরনিন্দা, আমি আগে জানতাম যে পুরুষ মানুষ মহিলারা বেশি করতো, এখন দেখছি পুরুষ মানুষেরাও করে। এই চায়ের দোকানে বসে বসে এর কথা ওর কথা, কেলাপে এখানে ওখানে আড্ডা দিতে দিতে করছে কি করছে না, করছে কি করছে না, আমাদের মায়েরাও করছে এটা। আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে একটা কথা বলে গেছেন। কি বলছেন? বিশ্ব নবী বলছেন,
যে রাতে মিরাজ হলো বিশ্ব নবীজির, নবী বলে জাহান্নামে মহিলাদের ভিড়। একজন মহিলা বলে বিশ্ব নবীজিরে কোন কারণে বেশি ভাগ যাব জাহান্নামে। প্রথম কারণ হলো অধিক নারীগণ অল্প ধনেতে তাদের ভরে না কমল। দ্বিতীয় কারণ হলো অধিক নারীগণে ঝগড়া জাতি বেশি করে এক অপরের সনে, গীবত যে বেশি করে এক অপরের তরে, এহেন কারণে নারী যাবে জাহান্নামে। আল্লাহ নবী মিরাজে চলে গেলেন, মিরাজে যাওয়ার পরে দেখলেন জাহান্নামের ভিতরে অধিকাংশ নারী আর নারী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ফেরত এলেন, ফেরত আসার পরে বক্তব্য রাখতে রাখতে বলছেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা তাসাদ্দাকনা, এই নারীরা তোমরা বেশি করে সাদকা করো, বেশি করে দান করো, কারণ আমি তোমাদের অধিকাংশকে জাহান্নামের ভিতরে দেখে এলাম। একজন মহিলা বলছেন, আল্লাহর নবী আপনি যে আমাদেরকে জাহান্নামের ভিতরে দেখলেন তার কারণ কি? বিশ্ব নবী তিনি বলছেন, প্রথম কারণ হচ্ছে এই, অল্প জিনিসে তোমাদের মন ভরে না। দুই, আপনাদের এলাকার মেয়েদের ভরে আমাদের অধিকার মেয়েদের ভরে না। দুই, স্বামীর সঙ্গে অসৎ ব্যবহার করে কি করে না? স্বামীর সঙ্গে অসৎ ব্যবহার করে না এখানকার মেয়েরা, সব জায়গাতেই হচ্ছে এটা, তাই না? অথচ আল্লাহর নবী আর আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কি প্রেম, কি ভালোবাসা, কি রোমান্টিকতা, আপনি অবাক হয়ে যাবেন। একটা হাদিসের টুকরা যদি আপনাকে বলা হয়, আম্মা জান আয়েশা বলছেন, যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম, দেখিতাম আমি অগো নিজ নয়নেতে, ওখানি মুখ লাগাইয়া নবী পান করিতেন, গোস্ত খেয়ে হাড্ডি গুলা ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আম্মা জান আয়েশা বলছেন, আমি নবীজিকে এত ভালোবাসাই, আমি নবীজিকে এত প্রেম করি, নবীজি আমাকে এত ভালোবাসতেন, গেলাসে যে জায়গাটা মুখ লাগিয়ে পানি পান করেছি, গেলাসটা রেখে দিয়েছি, আল্লাহ নবীকে দেখেছি, ওই জায়গাটা মুখ লাগিয়ে নবী আমার আবার তিনি পানি পান করতেন। আমাদের বাড়িতে গোস্ত বেশিক্ষণ রান্না হতো না, কখনো যদি গোস্ত রান্না হতো আমরা গোস্ত খাবার পরে হাড্ডিটা ফেলে দিয়েছি, আল্লাহ নবীকে দেখেছি ওই হাড্ডিটা আবার মুখের ভিতরে দিয়ে চিবিয়ে চিবিয়ে রস বার করে করে নবীজি খেতেন, এত প্রেম ছিল। নবী সাল্লাল্লাহু তিন নম্বরে বলছেন, নারী তোমরা জাহান্নাম চলে যাবে, তার একটা কারণ সেটা হচ্ছে এই, গীবত পরনিন্দা বেশি বেশি করে করো, এই কারণে তোমরা জাহান্নাম যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ তাদের জন্য যারা মানুষের সামনে এবং পিছনে গীবত পরনিন্দা করে, দুর্ভোগ তাদের জন্য যারা মানুষের সামনে আর পিছনে কি করে পরনিন্দা করে। আমরা করি না, করি, এগুলা সব থেকে বেশি, এটা আমার সমীক্ষা ভুল হতে পারে, সব থেকে এখন বেশি চলছে মায়েদের ভিতরে, তারপরে চলছে পুরুষদের ভিতরে, আর পুরুষদের ভিতরে সব থেকে, আমি তো আমার এটা সমীক্ষার কথা বলছি, ভুল হতে পারে, আমাদের হুজুরদের ভিতরে এটা আমি দেখেছি, মাদ্রাসার শিক্ষক, আমারও তো মানে আমরাও তো একটা মাদ্রাসার সঙ্গে যুক্ত, সোশ্যাল মিডিয়া দেখেছেন, আমার একটা মহিলা মাদ্রাসা আছে বানা, তা দেখি তো মাদ্রাসা শিক্ষক এক অপরের সঙ্গে বন্ধুত্বালি নেই, শুধু বদনাম আর দুর্নাম, একটা ইমাম সাহেব খোতবা দিয়ে গেল আর একটা ইমাম সাহেব ওর বিরুদ্ধে দিচ্ছে, জি এগুলো হচ্ছে কি হচ্ছে না সমাজে? অথচ যাদের থেকে মানুষ কিছু আশা করবে, যাদের থেকে মানুষ কিছু আশা করবে তাদের বিরুদ্ধে দ্বন্দ্ব চলছে, জি। যদি বলছেন আপনি বলছেন বিভিন্ন রকমের নাম টাম করে, দেখুন গীবত অনেক রকমের হয়, ধর্মীয় নেতা তিনি যদি হাদিস এবং কোরআনের খেলাফ যদি কথা বলেন অবশ্যই সেটা সংশোধনের জন্য তাকে বলে দেওয়া উচিত, কি বলছি বুঝতে পারছেন? এতে পাপ হবে না, তো ব্যক্তিগত কোনো আক্রমণ নয়, আমাদের চরিত্র হচ্ছে এই যে একজন মোমেন মুসলমানের দোষ সবার সামনে যত ভালো করে উপস্থাপন করা যায় নিজেকে তত ধন্য বলে মনে করা হয় কি হয় না?
যে আমি ওর দোষটা জানি, বলে দেবো, বেশি কিছুই করবি না, বলে দেবো, বলে দেবো। এই তুমি যদি ওর দোষ এই আমাইপুর না দামাইপুরের এই কটা লোকের সামনে যদি বলে দাও, আল্লাহ কিয়ামতের মাঠে লক্ষ কোটি মানুষের সামনে তোমাকে অপমান করে দিবে। এটা আল্লাহ পারে কি পারে না? যে দোষ ত্রুটি গোপন রাখা কেমন দেখুন, একটা কথা বলি। মায়েজ একজনের নাম, কি নাম? মায়েজ, একজন সাহাবি। মায়েজ আল্লাহর নবী কেসে বলছেন, আল্লাহর নবী আমি ব্যভিচার করে ফেলেছি, আমি ব্যভিচার করেছি। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মায়েজ তুমি কি ব্যভিচার কি বোঝো? বলছে, আল্লাহ রসুল আমি এতটুকু বুঝি যে বৈধ স্ত্রীর সঙ্গে যে কাজ করলে ওই কাজ যদি অবৈধ কোনো স্ত্রীর সঙ্গে মহিলার সঙ্গে কেউ করে এর নাম ব্যভিচার। আল্লাহর নবী আমাকে একটু আপনি হালাল করে দেন। মায়েজ চারবার বললেন, কবার? চারবার, চারবারই আল্লাহর নবী মুখ ঘুরিয়ে নিলেন। পাঁচবারের মাথাতে মায়েজ ইবনে মালিকের দিকে আল্লাহর নবী ফিরে বলছেন, এই তুমি জেনে কাকে বলে জানো, ব্যভিচার কাকে বলে জানো? তখন মায়েজ ইবনে মালিক বলছেন, আল্লাহর নবী বৈধভাবে আমি আমার স্ত্রীর সঙ্গে যেটা করি ওটা অবৈধ কোনো স্ত্রীর সঙ্গে করে দিয়েছি। আল্লাহ নবী বলছেন, কেমন করে করেছ? সোরমার ভিতরে দেখবেন সোরমাদানিতে একটা এরকম ছোট মতো কাঠি থাকে, থাকে না? আল্লাহ নবী বলছেন, সোরমাদানির ভিতরে তার কাঠিটা যেমন করে ঢোকায়, বা কূপের ভিতরে কোনো পানি তুললেওয়ালা লোক যেমন রশি ঢোকায়, তুমি কি তেমন করে জেনাটা করেছো? এই পর্যন্ত কি পৌঁছেছ? সোরমাদানির ভিতরে যেমন ঢোকায় কাঠি, তেমন করে কি তুমি জেনায় ব্যভিচারে লিপ্ত হয়েছ? তখন মায়েজ ইবনে মালিক বলছেন, আল্লাহর নবী হ্যাঁ হয়েছে। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবিদেরকে বললেন, চলো একে রজম করে দাও। রজম কি করবে? না কোমর পর্যন্ত পুঁতে দাও। কোমর পর্যন্ত পুঁতে দেওয়ার পরে একে ইট পাথর মেরে একে মেরে দাও। ইট পাথর মারা চলছে, এই সময়তে দুইজন সাহাবি এক অপরের সঙ্গে বলা কয়া করছেন। কি বলা কয়া করছেন? যে দেখ লোকটা কত বড় বোকা, এতদিন পর্যন্ত মায়েজ ইবনে মালিক ভালো ছিল, এ কেন নিজের দোষটাকে প্রকাশ করতে গেল? আল্লাহ ওর দোষ গোপন রেখেছিল, ও কেন নিজের দোষ নিজে প্রকাশ করলো, আজকে বড় বিপদ হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা মাত্র শুনতে পেলেন যে মায়েজ ইবনে মালিকের ব্যাপারে দুটো লোক কথা বলছে, আরোহীর উপরে উঠে, কোন এক যানবাহনের উপরে উঠে। আল্লাহ নবী ঘর থেকে বার হয়ে এসে বলছেন, এই তোমরা দুজন যানবাহন থেকে নামো। দুজন যানবাহন থেকে নেমেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এইদিকে এসো। দুইজন লোক এইদিকে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটা কি? বলছে, আল্লাহ নবী এটা একটা মরা গাধা। আল্লাহ নবী বলছেন যে তুমি মরা গাধার মাংস তোমরা দুজন খাবে? তখন দুজন বলছে, আল্লাহ নবী এটা খেতে কেমন লাগবে? না মরা গাধার মাংস আবার খাওয়া যায়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা যেমন মরা গাধার মাংস খেতে যেমন অপছন্দ করো, তুমি তোমার মৃত ভাই বা জীবিত ভাইয়ের নামে কথা বলা থেকে ততটাই অপছন্দ করো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তিনি বলছেন, ওয়ালা তাজাসসু ওয়ালা ইগতাব বাযুকুম বাযান আইহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আকীহি মাইতান ফাকারিহতুমুহু। আল্লাহ তাআলা বলছেন, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের মাংস কি খেতে পছন্দ করো? আপনার ভাই মারা গেল, মারা যাওয়ার পরে তার গোস্ত যদি রান্না করে দেওয়া হয়, আপনি এটা পছন্দ করবেন? করবেন না তো, কখনোই করবেন না। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন, তোমার ভাইয়ের দোষ ত্রুটি তুমি মানুষের সামনে বলিও না, অবশ্যই তুমি ততটা পছন্দ করবে যতটা তোমার ভাইয়ের কথা বলতে তুমি পছন্দ করবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, তোমরা আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তওবা কবুলকারী এবং তিনি অতীব দয়ালু। যদি আপোষের ভিতরে গীবত হয়েই যদি যায়, আচ্ছা বলুন তো, কারোর নামে গীবত করলে তার কাছে ক্ষমা চাইবেন কেমন করে? তার তো একটা পদ্ধতি আছে, কোন পদ্ধতি সালফে সালেহীনদের ভিতরে নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পদ্ধতির ব্যাপারে কিছু বলেননি। তবে একটা কথা আপনাকে বলতে পারি, তাফসীর ইবনে কাসিরের ভিতরে বলা হয়েছে যে কারোর বিরুদ্ধে যদি কেউ যদি গীবত যদি করে, একটাই রাস্তা, এক, যার বিরুদ্ধে গীবত করা হচ্ছে যে মজলিসে হয়েছে এইরকম কোন মজলিসে তার সুনাম করে দিতে হবে। কি বললাম বুঝলেন না? মসজিদে এসার নামাজের পরে একটা লোকের দুর্নাম করেছেন, এটা তো পাপ হয়েছে। হ্যাঁ, তারপরের দিন আপনি বুঝতে পেরে গেলেন যে এটা তো মারাত্মক পাপ হয়েছে, আপনি আবার এসার নামাজ পড়ে ওই লোকটা সুনাম করে দেন।
বেশি বেশি করে নাম করুন, অনেক বেশি সুনাম করুন, দেখবেন ইনশাআল্লাহুল আজিজ ওই লোকটার কাছ থেকে আপনি মাপ পাবেন, আল্লাহ আপনাকে মাপ করে দিবে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীতে অনেক পাপের মধ্যে একটা পাপ, তার নাম গীবত, এটা মারাত্মক বড় পাপ। কত বড় পাপ জানেন? পাপের একটা অংশ আপনাদেরকে বলে দিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে যাচ্ছেন, যেতে যেতে অনেক ঘটনা ঘটেছে। একটা ঘটনা হচ্ছে এই, একটা লোককে তিনি দেখতে পেলেন যে লোকটাকে রক্তের নদীতে ফেলে দেওয়া হয়েছে, আর লোকটা বারবার নদীর পাড়ে আসার চেষ্টা করছে, আর ফেরেশতারা বড় বড় পাথর নিয়ে রয়েছে, বড় বড় পাথর লোকটার মাথাতে মারছে, মাথাটা চৌচির হয়ে যাচ্ছে, আর আবার মাথাটা ভালো হয়ে যাচ্ছে। মিশনামি জিজ্ঞাসা করছেন এই লোকটাকে যার বারবার মাথাটাকে চৌচির করে দেওয়া হচ্ছে, বারবার ভেঙে দেওয়া হচ্ছে, আবার ঠিক হয়ে যাচ্ছে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো এটা আর কেউ নয়, এটা হচ্ছে সুদঘর, যে সুদের টাকা খেত। এটা মালদা জেলাতে চলে সুদ? খুব চলে। দামাইপুরে চলে? চলে। সুদের টাকাও খায়, মসজিদেও যায়। সুদের টাকাও খায়, আবার মসজিদেও যায়, নামাজও পড়ে। আল্লাহ আকবার। আগে তো জানতাম যে মহিলারা, পুরুষ মানুষরা খেত, এখন আমার খালারাও আবার ধরেছে, কাঁধে ব্যাগ নিয়ে ছুটছে, যাচ্ছ কোথায়? বলছে শনির ভরে যাচ্ছি। যাচ্ছে না? আরে পুরুষ মানুষ ভেড়া বাড়িতে বসে আছে, এই বাড়িতে বসে আছে, আর ওর বউ বন্ধন থেকে টাকা এনে দিচ্ছে আর খাচ্ছে। আল্লাহ আকবার। আল্লাহ তুমি জাতিকে হেফাজত করো, আমিন। সুদ মারাত্মক বড় পাপ। সুদের সব থেকে ছোট যেটা পাপ সেটা হচ্ছে নিজের মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ। আল্লাহু আকবার। এক দিরহাম বা এক দিনার যদি কেউ সুদ খায়, তা মায়ের সঙ্গে ব্যভিচার করলে যে পাপ হবে ওই পাপ। কে কার কথা শোনে বলুন? কেউ কারো কথা শোনে? কেউ কারো কথা শোনে না, বক্তাও শোনে না, শ্রোতাও শোনে না, আমরা সবাই একই লেভেলের হয়ে গেছি। জি, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু এগিয়ে গেলেন, এগিয়ে যাবার পরে দেখছেন একটা লোক তার হাতের নখগুলো তামা দিয়ে তৈরি করা, এই নখ দিয়ে নিজের মুখের গোস্তগুলো ছাড়িয়ে ফেলছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিব্রিল আমিনকে জিজ্ঞাসা করা হলো লোকটি কে, তখন জিব্রিল আমিন বলছেন আল্লাহর নবী এটা আপনার উম্মতের ওই লোকটা যে চুগলখুরি করত, যে দু নম্বরি কথাবার্তা বলতো, এরর কথা লাগিয়ে দিত, পরনিন্দা গীবত করত, এই লোকটার আযাব কিয়ামত পর্যন্ত একই ভাবে হতে থাকবে। আল্লাহু আকবার। মারাত্মক বড় পাপ। এটা মাদ্রাসা জলসা, তাই তো? মাদ্রাসা জলসা। তা রাত্রি এখন 2টা বাজে, আল্লাহ আকবার। তবে এলাকার মানুষের ধৈর্য আছে, আমি সাপ ব্যাং যাই কিছু বলেছি, মানুষ কিন্তু দেখিলেনি, মানুষ সব বসেই আছে। মানে আপনাদের এলাকায় 2-3টা পর্যন্ত জলসা হয় নাকি? তা আমার পরেও তো আর একটা বক্তা আছে, 4টা পর্যন্ত। আল্লাহ আকবার। যাই হোক, জলসা শোনা ভালো, ফজরের মসজিদের আজান দেওয়ার লোক হবে তো বিপদ হয়ে যাবে না তো? জি, আমাদের সোনার ব্যাপারে খুব সুন্দর আমরা, কিন্তু আমলের ব্যাপারে নেই। আছে নাই? ছোট্ট একটা আমলের কথা বলে দিব ইনশাল্লাহ, আজকে থেকে করব ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এবার যারা বসে আছেন নড়াচড়া করিয়ে না, এটা মাদ্রাসার জলসা বলে আমলটা বলে দিচ্ছি। আচ্ছা বলুন তো, পৃথিবীতে কোনো মানুষের মাধ্যমে যদি জান্নাত যাওয়া যায়, তাহলে সেই মানুষটার নাম কি? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি নবী, উনি হচ্ছেন অসাধারণ মানুষ, তাই তো? আর সাধারণ মানুষের ভিতরে জান্নাতে যাওয়া যায় কার মাধ্যমে? মানে ভয়ে বলতে পারছে না যে গোলমাল হয়ে যায়। আরে ভাই, গোলমাল হলে হলো, আমি তো মারবো না, মা বাবার জন্যে, তাই তো? মা বাবার। আল্লাহ আকবার। যারা বসে আছেন এই বক্তব্যের এই অংশটা শুনে বাড়ি চলে যান, আর 2টা বাজে আমিও বাড়ি চলে যাব। আচ্ছা, আপনাদের এলাকাতে বয়সকালে বুড়ো বয়সে বাপ মায়েরা কেমন সিস্টেমে খাওয়া দাওয়া করে? পালি পালি, মানে ইমাম সাহেবের মতো, তাই না?
15 দিন করে, মানে যদি 16 দিন হয়ে যায় তো বড় বড় চোখ বার করে বৌমারা, আবার মিষ্টি করে বলে, আব্বা আমাদের তরকারি কি খুব মিষ্টি, মিষ্টি করে বলে। পোতাকে দিয়ে বলা করায়, তো দাদু কি ক্যালেন্ডার দেখে খেতে পারেন, আজকে 17 দিন হয়ে গেল, বলছে কি বলছে না, বলে এই ঘটনা ঘটছে, হচ্ছে কি করছে না করছে। আল্লাহ আকবার, যারা বসে আছেন ভদ্র ভাবে বসুন, নড়াচড়া করবেন না। আমি একটা ইম্পর্টেন্ট কথা বলে দিয়ে চলে যাব। এক, আপনার চার ভাই দিল্লিতে কাজ করেন, স্টেজ এবং স্টেজের বাইরে নিরাপত্তা পালন করুন অবশ্যই। চার ভাই দিল্লিতে কাজ করেন, ঈদের এক সপ্তাহ আগে বাড়ি আসবেন, তা আপনার স্ত্রীকে ফোন করছেন, হ্যালো সাবিনা মঙ্গলবারে গাড়িতে উঠবো, তোমার জন্য কিছু নিয়ে যেতে হবে, বলছে আমার জন্য একটা ঢাকাই শাড়ি আনবে কিন্তু লাল টকটকে কালার, মেয়ের জন্য পাকি চুড়িদার, আর আমার বোনের জন্য একটা পাকি চুড়িদার, আর আমার ভাইয়ের জন্য একটা জিন্স প্যান্ট, আর আমার বেটার জন্য একটা ফুল প্যান্ট। যে ঠিক আছে, চার ভাই শপিং মলে গেছে কেনাকাটা করতে, যে যার মতো বাড়ি চলে আসবে। ওর স্ত্রী আবার ফোন করেছে দামাইপুর থেকে, হ্যালো কোথায় আছো, না জামা কাপড় কিনছি, সবার কেনা হয়ে গেছে, তা কেনা হয়ে গেছে তা এখনো কি করছো, না আব্বার জন্য একটা লুঙ্গি আর মায়ের জন্য একটা শাড়ি নিয়ে যাচ্ছি, ঈদের দিনে পড়বে। আপনার স্ত্রী তখন বলছে, কি ব্যাপার, প্রত্যেক বছরে তোমার আব্বা মায়ের জন্য শাড়ি জামা কাপড় কিনতে হবে, তোমার আর ভাইয়েরা চোখে দেখতে পায় না, চলে আসো বাড়ি চলে আসো। তখন ও তো বইয়ের কথা সবাই শোনে, শোনে না, আমি যত বড়ই বক্তা হয় বাড়ি গেলে কথা বলতে পারি না, হোয়াট ইজ দিস, বাড়িতে গিয়ে কিছু বললে শুধু বলে তুমি কি পাগল, আমি যে বলে সব জায়গায় প্রধান বক্তা হয়ে বক্তব্য দিয়ে আসছি আর তোর কাছেই পাগল, বুঝলেন না, যতই হেড মাওলানা, যতই সাইকুল হাদিস, যতই মাক্কি মাদানি, যতই চতুর্বেদী, বাড়িতে গেলে সব বেদী শেষ।